বঙ্গোপসাগরের তলদেশে 100 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন খনন কাজ শুরু করে নতুন রেকর্ড তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ। দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি কর্তৃক গৃহীত এই প্রকল্পে ব্যবহার করা হচ্ছে চীনের তৈরি একটি খননকারী যন্ত্র। চীন নির্মিত এই যন্ত্রটির বিশেষত্ব হলো এটি বহুমুখী কাজ করতে সক্ষম। চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড চীনের একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, যা তেল ও গ্যাস সংরক্ষণ ও স্থানান্তরের জন্য অবকাঠামো তৈরির কাজে নিযুক্ত। তাদের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে ওই ট্রেঞ্জার যন্ত্রটি। এটি সমুদ্র তলদেশ খনন, পাইপলাইন নির্মাণ, তেল ও গ্যাস পরিবহন সহ বহুমুখী কাজ করতে সক্ষম। খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহনের লক্ষ্যে দেশের গভীর সমুদ্র তলদেশ খনন করার জন্য সিল্যান্ড ডিরেকশনাল ড্রিলিং এবং ডিপ সি ট্রেঞ্চ নামে দুটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পেই 100 কিলোমিটার পাইপলাইন খনন করে দুটি বিশ্ব রেকর্ড ভাঙতে চলেছে এই চীনা ট্রেঞ্জারটি। সমুদ্র তলদেশ খননের কাজটি বাংলাদেশের প্রথম মেরিন পাইপ লাইন প্রজেক্টের একটি অংশ। এছাড়াও এটি বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অন্যতম প্রধান প্রকল্প। বেল্ট অ্যান্ড রোড বলতে বোঝায় এক অঞ্চল এক পথ। এটি গণচীন সরকার কর্তৃক গৃহীত একটি আঞ্চলিক উন্নয়ন কৌশল ও কাঠামো। বাংলাদেশ অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নের লক্ষ্যে বর্তমান বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক শক্তি চীনের সাথে এই প্রকল্পে যুক্ত হয়। তেল উত্তোলন কোম্পানিগুলো ভূগর্ভে থাকা তেলের রিজার্ভে পৌঁছানোর জন্য ডিরেকশনাল ড্রিলিং পদ্ধতি ব্যবহার করে। অন্যদিকে ডিপ সি ট্রেঞ্চ বলতে বোঝায় গভীর সমুদ্রের তলদেশে সরু এবং দীর্ঘ গর্ত তৈরি করা। দেশের সমুদ্র তলদেশ খনন প্রকল্পের আওতায় বঙ্গোপসাগরের 6টি ডিরেকশনাল ড্রিলিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সাথে আরও থাকছে সমুদ্রের তলদেশে 11 মিটার গভীর পর্যন্ত খনন কাজের পরিকল্পনা। আর এইসব কাজে ব্যবহার করা হচ্ছে বহুমুখী যন্ত্রটি। চীনের সিপিপি কোম্পানি এ প্রসঙ্গে মন্তব্য করেছে, মেরিন প্রকৌশলের দুনিয়ায় বাংলাদেশের এই খনন কাজটি অন্যতম কঠিন একটি প্রকল্প। অফশোর ইন্ডাস্ট্রিতে সাধারণত সমুদ্রের তলদেশে 1.5 থেকে 3 মিটার পর্যন্ত খনন করা হয়। এমনকি 5 মিটার গভীরে পর্যন্ত গর্ত করা এই শিল্পের একটি কঠিন কাজ হিসেবে বিবেচিত হয়। কিন্তু এবার প্রযুক্তিগত বাধা অতিক্রম করতেই বিশেষ উদ্ভাবন শক্তিকে কাজে লাগিয়েছে চীনের সিপিপি কোম্পানি তাদের ট্রেঞ্জারটি বানিয়ে, যা সমুদ্রের 11.9 মিটার গভীর পর্যন্ত খনন কাজ সম্পন্ন করেছে। তাই দক্ষতার সাথে কাজটি সম্পাদন করতে পারলে নতুন বিশ্ব রেকর্ড সৃষ্টি হবে বাংলাদেশের। শুধু তাই নয়, এই কাজে গভীর সমুদ্র থেকে দেশের তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে সরাসরি তেল পরিবহনের জন্য মোট 3 ধরনের পাইপলাইন তৈরি করা হচ্ছে। এর মধ্যে থাকছে 220 কিলোমিটার ডাবল পাইপলাইন, 146 কিলোমিটার অফশোর পাইপলাইন এবং 74 কিলোমিটার আনশোল পাইপলাইন। খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস দেশের রন্ধন পরিবহন ও শিল্পে অন্যতম প্রধান জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তাই জ্বালানি পরিবহন অপেক্ষাকৃত সহজ ও নিরাপদ করার লক্ষ্যেই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। সম্প্রতি কর্ণফুলী নদীর নাব্যতা কমে যাওয়ায় বড় জাহাজ বন্দরে ভিড়তে পারে না, ফলে তা থেকে সরাসরি জ্বালানি খালাস করা যায় না। ছোট জাহাজ দিয়ে বড় জাহাজ থেকে জ্বালানি খালাস করে বন্দরে আনতে সময় ও শ্রমের অপচয় হয়। নতুন এই পাইপলাইন তৈরি হলে এই সমস্যার সমাধান হবে। পাইপলাইন থেকে সরাসরি ইস্টার্ন রিফাইনারিতে জ্বালানি সরবরাহ করা যাবে। তাছাড়া এগুলো দাহ্য পদার্থ হওয়ায় সমুদ্রের তলদেশ দিয়ে পরিবহন করা অপেক্ষাকৃত নিরাপদ। সমুদ্র প্রকল্পটির কাজ সম্পূর্ণ হলে বছরে প্রায় 9 মিলিয়ন টন জ্বালানি পরিবহন করা যাবে। বিশ্ব রেকর্ড তৈরির পথে যাত্রা করা এই নতুন উদ্যোগ দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে বলে আশা করা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবারও ফিরব নতুন কোনো সংবাদ নিয়ে। সে পর্যন্ত দূরবীন নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।